হে ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে একটা পুষ্প প্রদর্শনী দেখাবো, যেটা এই প্রথমবার আমাদের পাড়াতে অনুষ্ঠিত হয়েছিল। আশা করি ভিডিওটা তোমাদের ভাল লাগবে, আর যদি ভাল লেগে থাকে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো, তারা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমাদের দমদম পুষ্প মেলার বিদ্যাসাগর সুইমিং কোচিং এ হয়, এখানে এখানে সাঁতার শেখানো হয়। তো এখানেই কিছুদিন আগে একটা পাখি প্রদর্শনী শেষ হলো। তো পাখি প্রদর্শনী শেষ হওয়ার পর পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে, এই দেখতেই পাচ্ছ। যদিও প্রথমবার হচ্ছে তাই গাছের সংখ্যা খুবই কম, তাও যেটুকু করেছে খুবই সম্মানের ব্যাপার এবং খুবই গর্বের বিষয়। তো গাছগুলো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে যারা পুষ্প প্রদর্শনী করে তার জন্যই তৈরি হয়। আর জানো তো শীতকালে এইসব গাছ কত ভালো হয়, তাই যাবতীয় পুষ্প প্রদর্শনী সব শীতকালেই হয়। তো সব গাছের নাম লেখা ছিল না, তাই আমি এক্স্যাক্টলি সবকটা গাছের নাম জানি না। যেমন এটা কলিয়া গাছ, কিছু কিছু গাছের নামই দেওয়া ছিল। এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পনসেটিয়া গাছ। তো এই দেখো গোলাপ গাছ, যদিও গোলাপ ফুলগুলো একটু শেপলেস ছিল। তারপরে আসছে ডালিয়া, খুবই সুন্দর কালারটা। এই দেখো হোয়াইট ডালিয়া, তারপর কিছু গোলাপ। এই গোলাপটা দেখতে সুন্দর ছিল, তবে আমি একটা জিনিস বলবো, এরকম প্রদর্শনীতে একটু সিকিউরিটির ব্যবস্থাটা ভালো করতে, কারণ বাচ্চারা আসছে, ফুলগুলো ছিঁড়ছে, ফলে হাত দিচ্ছে। তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, মা বাবাদের কাছে তাদের সন্তানদের একটু যত্ন দিও, কারণ এইসব ফুল আর ফল তৈরি করার জন্য যথেষ্ট পরিশ্রম লাগে, ঠিক আছে, যথেষ্ট সময় লাগে। কিন্তু আপনাদের সন্তানদের একটু ভুলের জন্য সেই ফুল আর ফল কিছুক্ষণের মধ্যেই নষ্ট হয়ে যায়। তাই আপনাদের দায়িত্ব এবং যারা সিকিউরিটি কর্তৃপক্ষ আছে সবারই উচিত এই ফুল আর ফলগুলোর যত্ন নেওয়া। তো দেখতেই পাচ্ছ ডালিয়ার, আমি একটা জিনিস বলে রাখি, তোমরা যদি একটা ফুল চাও এবং ফুলটা বড় আকারের হবে, তবে আশেপাশের ডালগুলো কেটে ফেলতে হয়, তাহলে ফুলটা বড় হবে এবং একটাই থাকবে। আর যদি তোমরা অনেকগুলো ফুল চাও, তবে ওপরের ডালটা কেটে নিলে ঝাড় হয়ে যাবে এবং অনেক ফুল পাবে। সেখানে ফুলের সংখ্যা বেশি হলেও ফুলের সাইজ কিন্তু একটু ছোট হয়ে যাবে। যাই হোক, গাঁদারও অনেক ভ্যারাইটিস ছিল, দেখতেই পাচ্ছ, হলুদ গাঁদা, লাল গাঁদা, রক্ত গাঁদা, এই তিনটের নামই আমি জানি। তোমরা যদি আরও কিছু গাঁদার নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। এইগুলোকে ময়ূর ঝুঁটি বলে, মানে আমি তো বেসিক্যালি ময়ূর ঝুঁটি বলে থাকি, এর কোনো সাইন্টিফিক নেম থাকলে তোমরা জানিও। এই দেখো এই গাছটাতে একটু আগেই দেখেছিলাম। এই গাছটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এই গাছটার নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো কিছু সবেদা গাছ, দারুণ সবেদা হয়েছিল, জাস্ট একটা 8 ইঞ্চি পটের মধ্যে করেছিল। এই গাছটা কমন গাছ, রাস্তার ধারে দেখা যায়, যদিও এটা লম্বা করে হয়, এরকম ঝাড় হয় না। এই দেখো কুল গাছ, গাছ ভর্তি কুল হয়েছিল এবং কুলগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এই গাছটার নাম এক্স্যাক্টলি আমার জানা নেই এটারও, ঠিক আছে, কিন্তু এই গাছটা আমি কিনেছি হাট থেকে, গাছটা খুবই কস্টলি, একটা ছোট গাছের দামই প্রায় 200 থেকে 250 টাকা। এই দেখো আরেকটা ফলের গাছ, বাতাবি লেবু গাছ, আর একটা পাতাবাহার গাছ। যাই হোক, তো প্রথম বছর খুবই ভালো হয়েছিল। আর ওখানের কর্তৃপক্ষদের আমি একটাই রিকোয়েস্ট করেছি যে গাছগুলো একটু সাজিয়ে রেখো, যে একদিকে ফলের গাছ রেখো, একদিকে ফুলের গাছ রেখো, আরেকদিকে পাতাবাহার গাছ। তো ওনারা বললো যেহেতু এবছর গাছের সংখ্যা খুবই কম আছে, তাই সব গাছগুলোকে ওইভাবে সাজিয়ে রাখা যায়নি। তো চেষ্টা করা হচ্ছে যে পরের বছর অর্থাৎ দ্বিতীয় বর্ষে এই ফুলের যে কি বলবো এক্সিবিশনটা আরও বড় করে করা হবে। তো সেটাই আমি আশা করব, ওনাদের সফলতা হলেই তবেই আমাদের পাড়ার নাম হবে।
তো এই দেখো, এই গাছটা আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে। এটা ছিল বেদানা গাছ, প্রচুর ফল হয়েছিল। তো ওনাদের রিকোয়েস্টে, মানে যার গাছ, তো তার রিকোয়েস্টে আমি একটা ফলও খেয়েছিলাম, উনিই দিয়েছিল কিছুটা ভেঙে। তো দারুণ মিষ্টি ছিল। তো কোনো একদিন হয়তো ওনার আমি ইন্টারভিউ নেব তোমাদের সামনে, যদি তোমরা রিকোয়েস্ট করো যে এরকম যারা গাছ করে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, তো অবশ্যই নেব। এই দেখো, এটা হচ্ছে একটা চাইনিজ বেগুন, সরু সরু গাছ ভর্তি বেগুন হয়েছিল। তো আমি জানি না এই বেগুন তারা মানে কি কাজে ইউজ করবে। অ্যাকচুয়ালি এগুলো শোয়ের জন্য, খাওয়ার থেকে শোয়ের জন্য এটা বেশি সুন্দর। এই দেখো শীতে এই ফুল তো একটা কমন ফুল, তো অনেকেরই ঘরে ঘরে পাওয়া যায়। আর গাছটার দামও বেশি না, হার্ডলি তোমরা 20-30 টাকাতে এরকম গাছ পেয়ে যাবে। হয়তো এত বড় হবে না, ছোট হবে, কিন্তু একটু কেয়ার করলে এরকম বড় সুন্দর তোমরা গাছ তৈরি করতে পারবে। তো দর্শক বন্ধুরা, এই গাছগুলোকে তো সবাই চেনে, এখন ঘরে ঘরে সবাই করছে এরকম গাছ। আর এই গাছগুলোর দামও কম, 50-60 টাকায় তোমরা পেয়ে যাবে। এই যে গাঁদা গাছ, এই দেখো বেগুন গাছ। তো তোমরা ঘরেই সবজি চাষ করতে পারো, এটা বরাবর হয়তো অনেকেই করেও, তবে আমাদের কলকাতা বাজারে খুব একটা দেখা যায় না। কিন্তু আমি বলবো, একটু তোমরা যদি ফল গাছগুলোর প্রতি যত্নবান হও, তাহলে তোমাদের আর বাজার থেকে সবজি কিনতে হবে না, ঠিক আছে? তোমরা ঘরে বসেই বিভিন্ন সবজি এবং ফল চাষ করতে পারবে, এবং সেটা হবে ভেজাল ফ্রি এবং কীটনাশক ফ্রি। তাই আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, বেশি বেশি করে ফুল আর ফলের গাছ করো, যতটা পারবে বাজারের এই ফলগুলোকে একটু অ্যাভয়েড করবে, এবং নিজের চাষ করা ফলগুলো খেতেও যেমন টেস্টি হবে এবং খাইয়েও শান্তি পাবে। এই দেখো লঙ্কা গাছ। তবে লঙ্কার অনেক রকম ভ্যারাইটিস ছিল, সবকটা লঙ্কার নাম আমার জানা নেই, তবে দেখে খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমিও ছাদ বাগান করেছি, তো গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা তো আমার আছেই। তোমাদের কার কার ছাদ বাগান আছে, বা ব্যালকনিতে গাছ আছে, বা ইনডোর প্ল্যান্ট আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কি গাছ আছে সেটাও কমেন্ট করে জানিও, এবং গাছের যত্ন কি করে নাও, কি কি মানে তোমাদের যদি কোনো উপদেশ দেওয়ার থাকে সেইগুলোও তোমরা করতে পারো, আমরা অবশ্যই সেগুলোকে লুক আউট করব। এই দেখো একজন বাঁধাকপিও রেখেছে, তো কি না সম্ভব, এটা তো মনে হয় চিচিঙ্গা। আমি ভুল হতে পারি, সবজির ব্যাপারে আমি খুব একটা চিনি না, তবে মনে তো হচ্ছে চিচিঙ্গা এগুলো। এই দেখো, এরপর দেখো টমেটোটা খুব সুন্দর করে সাজিয়েছে, এই একটা গাছই দেখলাম এত সুন্দর করে মানে প্রেজেন্টেশন করেছে, খুব ভালো লাগলো। তো তারপর এই যে ক্যাপসিকাম, ক্যাপসিকামে দেখলাম এখানে 2-3টে ভ্যারাইটিস আছে, সবকটাই বেশ ভালোই হয়েছে, গাছ ভর্তি করে ক্যাপসিকাম হয়েছে। এই দেখো, তবে আমি দেখেছি লাল, হলুদ, সবুজ, কালো বিভিন্ন রকমের ক্যাপসিকাম হয়, তো তার মধ্যে 2-3 রকমই এসেছিল। এই দেখো বাতাবি লেবু, এই ছোট্ট গাছে গাছ ভরে বাতাবি লেবু হয়েছে। এই ফলটা কি ঠিক বোঝা গেল না, ঠিক আছে, তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। আর লেখাও ছিল না এটা কি গাছ, তাই আমার একটা কোয়েশ্চেন মার্ক থেকেই গেল। আর সব শেষে এই দেখো একটা পেয়ারা গাছ, সব শেষে না লাস্টের আগের গাছ এটা। তো পেয়ারা গাছ আমারও আছে, গাছ ভর্তি পেয়ারা হয়, পেয়ারা গাছ করা খুবই সহজ। সবার শেষে এই যে বিলিতি আমলা গাছ, ঠিক আছে, আমলা গাছ আবার দু প্রকার হয়, একটা টক, একটা মিষ্টি। এটা মিষ্টি আমলা গাছ ছিল, দেখতেই পাচ্ছ গাছ ভর্তি ফল হয়েছে, দারুণ লাগছিল। তো গাইস, ভিডিওটা এখানেই শেষ করব, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটা ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু গাছের কালেকশন নিয়ে।
তো টাটা, ভালো থেকো এবং সবাইকে ভালো থেকো।